হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও বেড়েই চলেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা গুদামে পেঁয়াজ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ পাইকারদের। যদিও ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণেই দেশের বাজারের প্রভাব পড়ছে বলে দাবি আমদানিকারকদের। এএসএম আলমগীরের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে গেল পয়লা জুলাই থেকে স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে ভারতীয় পেঁয়াজ। শুধু হিলি স্থলবন্দর দিয়েই আসছে দৈনিক অন্তত 25 ট্রাক পেঁয়াজ। আমদানি বাড়লেও দেশের বাজারে কমছে না এই মশলা জাতীয় পণ্যের দাম, বরং প্রায় প্রতিদিনই বাড়ছে। গেল সপ্তাহে কেজি প্রতি 30 টাকায় বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ এখন হিলির পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 46 টাকা দরে। অতিরিক্ত গুদামজাতের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। প্রত্যেকদিন 20 গাড়ি 25 গাড়ি 30 গাড়ি আসতেছে, সে মালগুলো যাচ্ছে কোথায়? 10-15টা ঘরে এখানে মাল ঢোকে, সেই 10-15টা ঘরে কোনো মালই নাই, একটা ঘরে দুটা ঘরে মাল থুচ্ছে আর দাম বেশি নিচ্ছে। আমরা তো মাল কিনতে আসে মাল পাচ্ছি না। আমি দুদিন আগে নিলাম 38-40, আর আজকে পেঁয়াজের দাম 80-50 টাকা দাম। এমন ব্যবসায়ী সিস্টেমে স্টেক করে মাল রাখে, রাখে মাল কম বের করতেছে আর গুডাউন ভর্তি করছে। এখন এই মাল ওরা দেওয়া না, অল্প অল্প করে মাল ফটক থেকে দিয়ে মাল বেচা কেনা করতেছে। যদিও আমদানিকারকরা বলছেন বন্যার কারণে ভারতে উৎপাদন ব্যাহত হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে এই পণ্য। ইন্ডিয়াতে যে রাষ্ট্রগুলোতে পেঁয়াজ হওয়ার কথা বেশি, সেই রাষ্ট্রগুলোতে পেঁয়াজের প্রোডাকশন কম হয়েছে ওখানে, এবং পাশাপাশি রিসেন্টলি অতিবৃষ্টির কারণেও কিছু পেঁয়াজ মার খেয়েছে, এজন্য সেখানে উৎপাদন কম হয়। ইন্ডিয়ার বিভিন্ন মোকামে দাম বেশি। বাজার স্থিতিশীল করতে পেঁয়াজ আমদানি কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। পানামা হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে, তবে গত 15 দিনের তাই নেই, 34 সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল এবং পচনশীল দ্রব্য, গরমের দ্রুততার সাথে এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তাই এটার জন্য আমরা আলাদা ওপেনিয়ার শেড তৈরি করেছি এবং দ্রুততার সাথে খালাস হয়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে পারে যেন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। চলতি মৌসুমে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 43,748 টন পেঁয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।